সুন্দর দেখতে লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বুধবার সকাল, এখন প্রায় 8টা মতো বাজে। কি সুন্দর ঝলমলে রোদ দিয়েছে দেখুন, তাই ভাবলাম পর্দাগুলো একটু সরিয়ে দিই, ঘরের মধ্যে রোদ এলে গাছগুলো একটু রোদের তাপ পাবে। আজ এখানে বুধবার হলেও ব্লগটা পৌঁছবে বিজয়া দশমীর পরে, তাই সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং বড়দের আমার প্রণাম। পুজোর ডেকোরেশনের জন্য কিছু জিনিস আনিয়েছি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখাই একটা জিনিস, অ্যামাজন থেকে আমি পারচেজ করেছিলাম, যেটা এসেছে এরকম ভাঙা অবস্থায়। ইচ্ছে ছিল উডলি অর্ডার করার, তো অনেকদিন ধরে ভাবছিলাম একটা উডলি অর্ডার করব। তো আমি জানতাম এটা কোয়ালিটি খুব একটা ভালো হবে না, বাট এটা ভাবিনি যে এটা এরকম ভাঙা অবস্থায় পৌঁছাবে। দেখুন এইরকম পুরো ভাঙা অবস্থায় পৌঁছেছিল, নইলে এটা দেখতে খুব সুন্দর ছিল। আমি এটা রিটার্ন করার চেষ্টা করেছি, ওরা ক্যাশব্যাক করে দিয়েছে, মানে ক্যাশ রিটার্ন করে দিয়েছে, কিন্তু ওরা বলেছে এই জিনিসটা ওরা আর ফেরত নেবে না, ওরা রেখে দিতে। তো ভালোই হলো, ঠিক আছে, আমি এটাকে দেখি জোড়াতাপ্পি দিয়ে যদি কিছু করা যায়। আরও কিছু জিনিস আনিয়েছি, কিছু বলতে আর এক, ওই তো আপনাদের গার্ডেনগুলো তো শেয়ার করেই ছিলাম কীরকম, সেটা হচ্ছে এই রকম আর্টিফিশিয়াল যে লোটাসগুলো হয়, হ্যাঁ সেগুলোই অর্ডার করেছি। এগুলো এরকম উডলির মধ্যে, জলের মধ্যে দিলে খুব সুন্দর লাগে দেখতে। এরকম অনেকগুলো কালার এখানে এসেছে, কটা কালার আছে, 3, 4, 5, 6, হ্যাঁ 1, 2, 3, 4, 5, মানে 12 পিসেস আছে এগুলো। প্রত্যেকটা কালার দুটো দুটো করে দেখতে পাচ্ছেন, এখানে 6টা কালার আছে। তো আমার খুব ভালো লেগেছে এগুলো, তো এগুলো অর্ডার করেছি। আরও একটা করেছি আপনাদের সাথে শেয়ার করছি, এখানে একটা স্ট্রিপ লাইট অর্ডার করেছি, যেটা যেটা এখানে পর্দায় টাঙানোর জন্য, জানালায় যদি টাঙানো যায়, এইভাবে ক্লিপ দেওয়া আছে। যখন আমি এটা এগুলোকে লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব, লক্ষ্মী পুজোর আগের দিন সমস্ত কিছু ডেকোরেশন করব, তো তার আগে আমি শেয়ার করব এগুলো কিভাবে হয়। অ্যাকচুয়ালি ইচ্ছে আছে এখানে টাঙানোর, এখানে লাইটটা লাগাবো, আর ঠাকুরের মানে যেখানে ঠাকুরের সিংহাসনটা করব, লক্ষ্মী পুজো করব, সেটা এটা হচ্ছে নর্থ সাইড, তো এই দিকেই করব আমি ভাবছি, কারণ ওখানে এত জায়গা কম না, সাজানো গোছানো সাজাতে খুব অসুবিধা হয়, তাই ভাবছি টেবিলটা এনে এইখানেই করব, আর এইখানে গার্ল্যান্ড দিয়ে আর ওই লাইটগুলো দিয়ে এখানে সাজাবো। চলুন এবার কিছু শাড়ি যেগুলো পুজোয় পরবো সেগুলো সব গুছিয়ে রেডি করে রাখি, আর ভাবছি আপনাদের সাথেও শেয়ার করব আমি এই দুদিনে কি শাড়ি পরবো। এই শাড়িটার সাথে ব্লাউজ পেয়েছি, বোনকে ইন্ডিয়া থেকে বলেছিলাম, বেচারাই ও অনেক খুঁজেছে, এই কালারেরও পাইনি, আর ওর হাতে টাইমও কম ছিল। আমি এখান থেকে অ্যামাজন থেকে এরকম একটা আনিয়েছি, তবে স্লিপলেস আনিয়েছি। আমার স্লিপলেস পরতে খুব একটা ভালো লাগে না, কিন্তু স্লিপলেস ছাড়া পেলামও না, তো আপনাদের দেখাচ্ছি কীরকম পেয়েছি। তো এইটা একটা শাড়ি পরব, আর ভাবছি এই শাড়িটা পরব। এটা আর একটা স্বর্ণচুরি, আগের বছর আমি একটা স্বর্ণচুরি পরেছিলাম, আসলে পরপর কয়েক বছর না আমি একটা করে কালার কিনেছিলাম স্বর্ণচুরির, তো সেগুলোই পরে আছে। আমি ভাবলাম পরা হয়নি, তো এই বছরও পরে নি, ইচ্ছে ছিল না আগের বছর স্বর্ণচুরি পরেছিলাম, এবছর পরবো, কিন্তু সেরকম নতুন আর নেই, তো অষ্টমীর দিন একটা তো নতুন ভালো কিছু পরতেই হবে, তো তাই ভাবলাম এই স্বর্ণচুরিটাই পরবো। তো এইটার ব্লাউজটা একটু লুজ হচ্ছে আমার, জানি না হয়তো একটু রোগা হয়ে গেছে, তো এই ব্লাউজটা আমাকে একটু অল্টার করতে হবে। এই গোল্ডেন পার্ল সাদা শাড়িটা লাগবে, এটাকেও একদম ভাবছি আয়রন করে ভালো করে প্লিট করে সুন্দর করে রেখে দেব, তাই এটাকে বের করছি। এই দুটো হচ্ছে নাচের, বের করে রাখলাম, আর এগুলো হচ্ছে পুজোর, পুজোয় যেগুলো পরবো। চলুন যা যা শাড়ি পরবো পুজোতে সেগুলো সব গুছিয়ে এক জায়গায় রেখে দিলাম, শাড়ি সায়া ব্লাউজ সব একসাথে। এবারে রান্নাটা ঝটপট সেরে নিই, আজকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোবো একটু বাজারে।
কারণ আমাদের এখানে পুজো শুক্র শনি রবি, মাঝখানে সোম আর মঙ্গল, তারপরে বুধবার হচ্ছে লক্ষ্মী পুজো। আর পুজোর পর এতটা টায়ার্ড থাকি আমরা, সেই দিনটা তার পরের দিনটা তো কিছু করতেই পারি না। তাই ভাবলাম পুজোর যা যা বাজার লাগবে সেগুলোকে করে রেখে দিই, অন্তত সবজি বাজারটা, ফুল ফল তারপরে পান আরও যেগুলো আনতে হয় সেগুলো তো আগের দিনই করতে হবে, উপায় নেই। কিন্তু অন্তত সবজি বাজারটা করে রাখলে বেশ সুবিধে, পুজোর আগের দিন কেটে কুটে সব রেডি করে রাখলে ভোরবেলা উঠে চট করে স্নান করে ভোগটা বানিয়ে নিতে পারবো। তাই এখানে ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি, যে একটুখানি রেস্ট নিয়েই অনেক জায়গায় ঘুরে ঘুরে বাজার করতে হবে, মানে বাজার করতে বেরোবো। এখানে মাছগুলোকে ভেজে নিলাম, ওই পাতলা করেই মাছের ঝোলটা করব। আর পুজোতে যেহেতু খুব জম্পেশ খাওয়া দাওয়া হবে, তাই এই দুদিন একটু চেষ্টা করছি একদম হালকা পাতলা খাবার। ননভেজ খেলেও খুব হালকা পাতলা খাবার খাচ্ছি। এখানে দেখুন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিলাম, ভেজে নেবার পর এখানে টমেটোটাকেও অ্যাড করে দিলাম। টমেটোটা একটুখানি ভাজা বা নরম হয়ে গেলে এর মধ্যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে মানে এক ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটা বাটা মশলার টেস্ট আসে। তো এখানে দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো নুন আর মিষ্টি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। এই মাছের রেসিপিটা আমি এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, এরকম পাতলা করে ফিশ কারি না খুব ভালো লাগে। এখানে মশলাটা কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব অনেকটা গরম জল, যেহেতু পাতলা করব তাই একটুখানি গরম জল অ্যাড করলাম। আর এই মাছের ঝোলের সব থেকে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে একদম লাস্টে যে আমি কাঁচা লঙ্কা বাটা অ্যাড করি। এখানে দেখুন মাছের ঝোলটা ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এক বন্ধুর বাড়ি থেকে আমি কাঁচা লঙ্কা এনেছিলাম, ওর বাড়িতে ফ্রেশ কাঁচা লঙ্কা হয়েছিল আর প্রচণ্ড ঝাল, লঙ্কাগুলোর গন্ধও ছিল খুব সুন্দর। সেই লঙ্কাগুলোকেই বেটে নিলাম, মানে থেতো করে নিলাম। এখানে মাছের ঝোলটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এবারে যে থেতো করে রাখা লঙ্কাটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম একদম লাস্টে। সবাই লাস্টে গরম মশলা অ্যাড করে, আমি একদম লাস্টে এরকম থেতো করা কাঁচা লঙ্কা অ্যাড করি, দারুণ একটা কাঁচা লঙ্কার গন্ধ আসে জানেন। শেষে আরেকটু ধনে পাতা দিলে তো কথাই নেই, তবে ধনে পাতা আমার কাছে নেই, আজকে নিয়ে আসবো। চলুন পাতলা করে মাছের ঝোল রেডি। বিকেল হতেই গোলকের যেই অফিস শেষ হয়েছে, আমরা দুজনে একটু চা টা খেয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। আজকে একটু দূরের বাজারে যাব, বেশ ঘুরে ঘুরে কয়েকটা জায়গায় বাজার করব। সব দোকানে সবটা ভালো মতো পছন্দ মতো পাই না, সেই জন্যই একটু ঘুরে ঘুরে করি। অনেকে আবার কখনো কখনো একটা দুটো দোকান থেকেই কিনে নেয়, আমার আবার অনেক ব্যাপার আছে, মানে বড় প্যাকেট ছোট প্যাকেট, মানে যেমন কস্কোতে গেলে সব জিনিস এত বড় বড় থাকে তাই সব কিছুর বড় প্যাকেট নেওয়া যায় না, ছোট প্যাকেট নেওয়ার জন্য আবার অন্য দোকানে যেতে হয়, তো সেই জন্য একটু ঘুরে ঘুরেই করতে হবে। আজকে এই দোকানটাই এলাম, এটাতে খুব কম আসি, এটা আমার বাড়ি থেকে অনেকটা দূরেও পড়ে, তবে কয়েকটা জিনিস কেনার আছে, শুনেছি এই দোকানটাতেই নাকি পাওয়া যায়, তাই এসেছি দেখতে যদি পাই। চলুন ভেতরে যাই, দেখি পাই কি না। কত দাম গো দেখবো একবার? বাবা $6 পুজো সামগ্রীর সব কিছু এত বেশি বেশি দাম যে কি বলবো, তাই যেই জিনিসগুলো না কিনলেই নয় সেগুলো ছাড়া বাকিগুলো ছেড়েই দিচ্ছি। ভাবছি ইন্ডিয়াতে তো যাবই, তো ওই নিয়ে আসবো। এখান থেকে দালিয়ার প্যাকেট আর বেসনের প্যাকেট নিয়ে নিলাম, বেসনটা তো শেষ, দালিয়াও কিছুটা শেষই হয়ে গেছে, তবে আমার বাড়িতে লক্ষ্মী পুজোর দিন আরও কিছু বন্ধু আসবে তাই তাদের জন্য একটু দালিয়ার খিচুড়িই বানাবো, যেহেতু আমাদের সেদিন চালের কিছু খেতে নেই আর লুচি করবো না, লুচি খেলে বড্ড অম্বল করে, একটু খিচুড়ির লাবড়া করলে ভালো লাগে, তাই ঠিক করেছি দালিয়ার খিচুড়িই বানাবো। তবে দালিয়ার খিচুড়ি খেতেও কিন্তু খারাপ লাগে না, সাথে লাবড়া বানাবো, পাঁচ রকম ভাজা বানাবো, তাই এখান থেকে সেই রকম সবজিও নিয়ে নিচ্ছি। আর নারকেল নাড়ু বানাবো, তার জন্য ফ্রেশ নারকেল নিয়ে যাচ্ছি। আগে আগে আমি ফ্রোজেন নারকেল দিয়েই করতাম, কিন্তু এখন আর সেটা করি না, নারকেল নাড়ু বছরে একবারই বানাই, তাই নারকেল কিনে বানালে সেটা খেতেও খুব ভালো লাগে। চলুন ওইদিকে ওই সব কাজ সেরে ইন্ডিয়ান স্টোর থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কস্কো।
কস্কোতে এসেছি, কিছু আরও জিনিস কেনার আছে, সেগুলো নেব। যেমন একটু দই নেবার আছে, একটু মটরশুঁটি নিই, মটরশুঁটির প্যাকেট আমি এখান থেকেই নিয়ে যাই। আর দেখুন, ডিসেম্বরের জন্য কিন্তু সব কিছু রেডি, মানে 25শে ডিসেম্বর ক্রিসমাসের জন্য সব জিনিসপত্র এসে গেছে ডেকোরেশনের। বেশ ভালো লাগছে না দেখতে, চারিদিকটা কি সুন্দর আলো আলোময় হয়ে গেছে। সেই নীল রঙের একটা ছিল, এটা কি গ্রিক হোল মিল্ক? তাহলে এটাই নিয়ে নিলে হয়। চলুন, দই দরকার ছিল, দইটা পেয়ে গেছি। এবার খুঁজছি মটরশুঁটি, কিন্তু মটরশুঁটি আর খুঁজে পাচ্ছি না জানেন। সব আছে এখানে মিক্স, দেখুন যে ভেজিটেবলগুলো হয়, গাজর, বিনস, এগুলো সব একসাথে কাটা থাকে, সেগুলো সবই আছে এখানে। ব্রোকলি আছে, কিন্তু কোথাও আর মটরশুঁটি পেলাম না, মটরশুঁটিটা বোধহয় শেষ হয়ে গেছে। আর এই পাশে এসেছি, দেখেছি রেডি টু ইট অনেক ফুড আছে। যারা খুব ব্যস্ত, সারাদিনের পর যখন অফিস থেকে ফেরে আর রান্না করতে ইচ্ছা করে না, একটা করে এরকম তুলে নিয়ে চলে যায়, তাদের ডিনার হয়ে যায়। আর এখানে এসেছি আর একটুখানি কিছু ডেজার্ট নেব, মানে ওই টুকটাক একটুখানি খেতে ডিনারের পর বা লাঞ্চের পর। গুবলুও খুব খেতে চায়। এখানে তিরামিসু কেক আছে, এরকম ছোট্ট ছোট্ট কাপে করা আছে। তবে তিরামিসু আমি খুব একটা খেতে পছন্দ করি না, তাই ওই দিকে আর গেলাম না। এখানে মুজ আছে, এখানে চকলেট মুজ, এটা আগে খেয়েছি, খেতে ভীষণ সুন্দর লাগে এটা, তাই ভাবলাম একটা নিয়েই যাই, গুবলুও খাবে, ওর ভীষণ ভালো লাগে এসব খেতে। যাই, চলুন, কস্কো থেকে বাজার করা হয়ে গেছে, সব গাড়িতেও ঘুরিয়েছি। আর একটা দোকানে যাবো, আলডি, সেখানে হয়ে গেলেই তারপরে বাড়ি ফেরার পালা। এখানে সব গুছিয়ে নিচ্ছি, সাইডে সাইডে যেগুলো লুজ আছে প্লাস্টিকে ভরে নিই, একটা প্যাকেট নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি, নইলে গাড়ি এদিক ওদিক করলে ওগুলো গাড়ির মধ্যে পুরো গড়াগড়ি খায়। চলে এসেছি আলডি, আলডি থেকে একটা কার্ট নিয়ে নিলাম, ফিরে যাই, ভিতরে দু তিনটে জিনিস আছে, বলোকার নামেনি গাড়ি থেকে, ভাবলাম আমি নিয়ে চলে আসি, বেশি জিনিস না, ওই কয়েকটা আরও সবজি নেবার আছে আর একটুখানি হাফ এন্ড হাফ নেব, তো সেগুলোই নিয়ে তাড়াতাড়ি এবার বাড়ি ফিরবো। আলডিতে দেখেছি ফুলকপি আর বাঁধাকপিটা খুব ভালো পাওয়া যায়, বিশেষ করে ফুলকপিটা। এই যে শীতের যে ফুলকপি ওঠে না, সবুজ সবুজ ডাঁটাওয়ালা, বেশ ভালো লাগে খেতে, সেই রকমই খানিকটা পাওয়া যায়, দেখে একটু নিই আমি এটা। আর এখানে ভাবছি একটা ধনে পাতা নিয়ে নিই, ধনে পাতা লাগবে, একদমই শেষ হয়ে গেছে। আর ওই পাঁচমেশালি তরকারির জন্য আর যা যা লাগে সেগুলো কিছু তো নিয়েছি, আর বিনসটা পাইনি, এখান থেকে একটু বিনসটাও নিয়ে নিয়েছি। এখানে যে ফ্রেঞ্চ বিনসটা হয় সেটা বেশ ভালোই হয়, তাই এখান থেকে নেব বলেই ওই জায়গা থেকে আর নিয়ে নিই, নইলে সব দোকানেই এই জিনিসগুলো থাকে, কিন্তু তবু ওই যেখানে যেটা ভালো পাওয়া যায়। দাঁড়ান, এখান থেকে মটরশুঁটির প্যাকেট দুটো নিয়ে নিই, ওখানে তো পাইনি, এখানে ছোট ছোট প্যাকেট পাওয়া যায়। আর কস্কো থেকে যখন একটা বড় প্যাকেট নিয়ে আসি সেটা বেশ অনেক দিন চলে, আর মটরশুঁটিটাও খুব ভালো থাকে। চলুন, এগুলো তো নেওয়া হয়ে গেছে, ব্যাস এবার বিল করিয়ে বাড়ি। গোলক আমাকে বাড়িতে পৌঁছে দিয়েই পগার পার, মানে চলে গেছে ওর সেই পুজোর যে কাজ আছে সেসব কাজ করতে। পুজোর আগে প্রচুর কিছু থাকে, এত জনের একটা অর্গানাইজেশন, সেটাকে চালাতে সত্যি অনেক লোকের দরকার, হেল্পের দরকার হয়। আর পুজোর আগে এত কাজ থাকে, রোজ ওকে বেরোতে হচ্ছে অফিসের পর, তাই ও আমাকে ছেড়ে দিয়েই চলে গেছে। আর এখানে আমি সব জিনিসপত্রগুলো ঘরে নিয়ে আসছি একে একে। জিনিসপত্র শুধু তো নিয়ে এলেই হবে না, সেগুলোকে আবার জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। আর যখন এতগুলো দোকান ঘুরে ঘুরে জিনিস আনি, কত যে জিনিস আসে তার নেই ঠিক। এগুলোকে গুছিয়ে রাখতে এখন আমার আধা ঘন্টা তো লাগবেই। তারপরে সন্ধেও হয়ে গেছে, ফিরতে ফিরতে এবার সন্ধেও দিতে হবে, আর এখন তো সন্ধেও অনেকটা এগিয়ে গেছে। এই অক্টোবর চলছে, নভেম্বর এলেই আমাদের সময় আবার চেঞ্জ হয়ে যাবে। সব সবজির মধ্যে সব থেকে আগে নষ্ট হয় এই বিনসগুলো, তাই বিনসগুলোকে এরকম প্যাকেট থেকে বের করে রাখছি। আগে একটা টিস্যু দিয়ে দিলাম যাতে ময়েশ্চারটা অ্যাবসর্ব হয়ে যায়। এইভাবে যদি রাখি না, বিনসগুলো অনেক দিন থাকে। এখানে রেখে দিলাম। আর বিনস আনলে খুব তাড়াতাড়ি রান্নাও করে নিতে হয়। একটা বড় কুমড়োও এনেছি, ওই যে লাবড়া বানাবো, একটু কুমড়ো না দিলে তো ভালোই লাগে না। ধনে পাতা শেষ হয়ে গেছিলো, ধনে পাতা কিনতে গিয়ে দেখুন কি তুলে এনেছি, ইটালিয়ান পার্সলে। এটা দেখতে অনেকটা ধনে পাতার মতোই না, তাড়াহুড়োতে ধনে পাতার বদলে এটা তুলে নিয়ে চলে এসেছি। জানি না এবার এটাকে কিভাবে উদ্ধার করব। ধনে পাতা লাগতো, কারণ আমি একটু লাবড়াতে লাস্টে ধনে পাতাও দিই, খুব ভালো লাগে খেতে। যাই হোক, পরে নিয়ে আসবো, আর কিন্তু পার্সলেটার আবার কিছু একটা গতি করতে হবে। এখানে বাকি যে যেই জিনিসগুলো এনেছিলাম, বেসন বা দালিয়া, সেগুলোকেও গুছিয়ে রেখে দিলাম।
চলুন নারকেলও দুটো নিয়ে এসেছি, সেগুলোও ঠাকুর ঘরে রেখে দিই, কারণ এখানে থাকলে আবার ঠেকাঠেকি হয়ে যাবে। একেবারে ঠাকুর ঘর থেকে নিয়ে এসেই ভেঙে কুড়ে নাড়ু বানিয়ে নেব। ঠাকুরের জিনিস সব কিছু এনে এনে এখানে জমা করছি, যেগুলো বাইরে রাখা যায় আর কি। সব গোছানো হয়ে যেতে চলে এসেছি এখানে ট্র্যাশ ক্যানগুলোকে বাইরে বের করে দিতে, কারণ আগামীকাল আমাদের ট্র্যাশ ডে, সকালবেলা হলেই ট্র্যাশের গাড়ি চলে আসবে, তাই আজকে রাত্রেবেলাই বের করে রেখে দিই। আর যেহেতু গোলকও বেরিয়েছে, ওর ফিরতে একটু লেট হবে, তাই ভাবলাম আমি করে দিই, নইলে এই কাজটা গোলকেরই। গোলকই রাত্রেবেলা ট্র্যাশ ক্যানগুলোকে বের করে। তারপরে বাইরেটাও এত সুন্দর দেখতে লাগছিল, ভাবলাম একটু সময় অন্তত 2-3 মিনিট এখানে একটু কাটাই। বেশ ভালো লাগে জানেন এই সময়টা বাইরেটা দেখতে, দেখুন কি সুন্দর লাগে, আধো অন্ধকারে দারুণ লাগে আমাদের পাড়াটা দেখতে। রাস্তার লাইটগুলো জ্বলে ওঠে, সাথে সাথে ঘরের সবার লাইটগুলো জ্বালিয়ে দেয়, তার জন্যই আরও সুন্দর দেখতে লাগে। আর সবুজ ঘাসের ওপর যখন আলোটা পড়ে কি সুন্দর যে লাগে দেখতে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এই সন্ধ্যেবেলাটা আমাদের এই জায়গাটা কীরকম লাগে। আর আপনারাও তো খুব পছন্দ করেন আমার পাড়াটা দেখতে। সূর্য ডুবে গেছে, সন্ধেও নেমে গেছে, চলুন এবার সন্ধেটা দিয়ে দিই, দেরি হয়ে গেছে অনেক। গ্রীষ্মকাল আছে, দরজাটাকে সকাল থেকে সন্ধে অব্দিভাবে খুলেই রেখে দিতাম, যেহেতু আমাদের স্টর্ম ডোরটা আছে, তাই এই দরজাটা খোলা রাখলে কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন শীতকাল আসছে, এখন আর সেটা হবে না, কারণ কাঁচের ডোরের সাথে সাথে এই ডোরটাও, উডের ডোরটাকেও আমাদেরকে বন্ধ রাখতে হবে, তাই খুব খারাপ লাগে। কাঁচের ডোরটা খোলা থাকলে না মাঝে মধ্যেই রাস্তার দিকে চোখ পড়তো, বেশ ভালো লাগে দেখতে, মানে ওই যে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সেটা বসে বসে বাড়ি থেকে দেখতে পাই, বেশ ভালো লাগে। চলুন, সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরও চলে গেছেন শয়নে, আমিও পর্দা সব কিছু টেনে দরজা বন্ধ করে এবার আমাদেরও শয়নের ব্যবস্থা করি, মানে শয়নের আগে যে ডিনার হবে তারই ব্যবস্থা করি। আজকে ডিনারে ভাত, ডাল, রুটি, তরকারি, পরোটা কিচ্ছু খাবো না, আজকে খাবো ফুচকা। এই ডিনারটা আমার আর গোলকের দুজনেরই ভীষণ প্রিয়। মারা আর শাশুড়িরা শুনলে খুব অবাক হয়ে যায়, রাত্রে আবার কেউ ফুচকা খায় নাকি? আমরা দুজন খাই জানেন, রাত্রেবেলা এটা দিয়েই আমরা ডিনার সারি এখানে। তাই আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, দেখুন আলুর মধ্যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, বেশ অনেকটা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি এখানে লেবুর রস। চাইলে আপনারা যে তেঁতুলের জলটা করেন সেটাও একটু দিতে পারেন। আর দেব ঘরের ভাজা মশলা, মানে ঘরে করা যে ভাজা মশলাটা হয়, সাথে দেব অল্প একটুখানি ব্ল্যাক সল্ট, আর দেব এখানে অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো। আর এইটা হচ্ছে আমার স্পেশাল মশলা, যেটা আমি ইন্ডিয়ার ফুচকাওয়ালার কাছ থেকে নিয়ে আসি কিনে, মানে ফুচকাওয়ালারা যেই ফুচকাতে মশলা দেয় সেই মশলাটা আমি কিনে আনি। আর সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন, আগে যেহেতু ব্ল্যাক সল্ট দিয়েছি তাই নুনটা একটু দেখিয়ে দিতে হবে। এবারে ভালো করে সব একসাথে এখানে মেখে নিচ্ছি, একদম যেভাবে ফুচকাওয়ালা মাখে। আর দেখুন দারুণ হয়েছে না, আলুটা দেখেই কিন্তু লোভ লাগবে, একদম জিভে জল চলে আসছে। সন্ধে দিতে যাবার আগে এখানে তেঁতুলকে অল্প একটু জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম, তারপরে ফ্রিজ থেকে আরও কিছুটা জল নিয়ে তার মধ্যে তেঁতুলটাকে ভালো করে, মানে তেঁতুলের থেকে পাল্পটাকে বের করে নিলাম, সাথে আরও বেশ কিছুটা জল মেশালাম, দিয়ে দিলাম নুন, সাথে দিয়ে দিলাম ভাজা মশলা, নুন বলতে ব্ল্যাক সল্ট দিয়েছি, দিলাম এখানে একটু ফুচকার মশলা, একটু লঙ্কা গুঁড়ো, একটু এমনি নুন, দিয়ে ভালো করে এটাকে মানে এটাকে মিক্স করে নিলাম। আর এর মধ্যে চাইলে আপনারা লেবুও দিতে পারেন, তবে এটা এমনি একটু টক হয় তাই আর লেবু দিই না, তবে লেবু একটু চিড়ে ফেলে দিলে ভালোই একটা সুন্দর গন্ধ বেরোয়। এখানে জানেন কসকোতে ফুচকাও পাওয়া যায়, তার জন্য ইন্ডিয়ান স্টোর যেতে হয় না, আর গোলক একদিন গিয়ে নিয়ে এসেছিল ফুচকা। আর এখানে দেখুন ফুচকার সব সরঞ্জাম রেডি, ফুচকার জল, ফুচকার আলু, আর এখানে ফুচকাও, দারুণ লাগছে না দেখতে? মাখাটা কিন্তু দারুণ হয়েছে। গোলককে ডেকেছি একটু টেস্ট করার জন্য, যদিও ও এখন খাবে না, একটু পরে খাবে, ওর কাজ আছে।
আর কিছু নুন টুন লাগবে? দুজনে একসাথে বসে খেলে গল্প করতে করতে দারুণ লাগে। গোলক তো ভীষণ মজার মজার গল্প করে, সেসব গল্প করতে করতে একসাথে ফুচকা খেতে আমার বেশ ভালো লাগে। কিন্তু আজ উপায় নেই, গোলকের কল আছে আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। গোলক বললো আমাকে খেয়ে নি, তোর দেরি হবে। আর যেহেতু আমি ভোরবেলায় উঠি তাই একটু তাড়াতাড়ি শুয়েও পড়ি, তাই এখানে নিজেই একা একা ফুচকা নিয়ে বসে গেছি। আহা কী যে ভালো হয়েছিল, আপনাদের কী বলবো। যেমন ফুচকার আলুটা ঝালঝাল সুন্দর টেস্ট হয়েছিল, সেরকম জলও। যদিও জল আমি খুব একটা খাই না, আমার শুকনো ফুচকা খেতেই বেশি ভালো লাগে। যেটা দেখে ফুচকাওয়ালার কাছে যারা ফুচকা খেতে আসে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, যে এই একটা মেয়ে যে বোধহয় জল ছাড়া ফুচকা খায়। তো যাই হোক, জল ছাড়াই আমার ভালো লাগে, আর জলটা আমি একটু অ্যাভয়েডই করি কারণ আমার একটু অম্বল হয়। যাই হোক, চলুন আমি এখানে ফুচকা এনজয় করি, আর সাথে সাথে ভাবছি ব্লগটাও এখানে শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন, যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।